الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: عجب المؤمن إن أصابه خير حمد الله وشكر، وإن أصابته مصيبة حمد الله وصبر. فالمؤمن يرجى له في كل أمر حتى في اللقمة التي يرفعها إلى امرأته، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. محترم بزرگ، আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনে ইসলাম নসীব করেছেন, যার মধ্যে দুনিয়া আখিরাতের কল্যাণ নিহিত। তো দেখা যায় এই দ্বীন ইসলাম তারা গ্রহণ করেছে, লা ইলাহা ইল্লাল্লাহ তারা পড়েছে, শুধু পড়ার বিনিময়ে আল্লাহ তাআলা তাদের কামিয়াবি ঘোষণা করেন নাই, বরং তাদেরকে একটু পরীক্ষা নিয়েছে। তারা যে পড়ল এটাকে জবাবের দাবি অন্তঃস্থল থেকে পড়ছে, এটা অন্তর জবাব আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছে। এটা তারা কাছে আসছেন যে মানুষটা কি ধারণা করছে, আইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ ওহুম লা ইয়াহতাদুন, এটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে দিবে আর বেসের চলে যাবে, তাদের কোন পরীক্ষা হবে না, তারা কেরকম মনে করছে নাই করুন, পরীক্ষা দেখা হবে না তাদেরকে। সামনের আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালায়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলছেন, তাদের আগে যত উম্মত আমি দুনিয়া পাঠাইছি তাদের প্রত্যেককে আমি পরীক্ষা দিয়েছি, প্রত্যেক
পরীক্ষা দিয়ে দেখেছি যে তারা তাদের দাবিতে সত্যবাদী আর তারা তাদের দাবিতে মিথ্যাবাদী। আমি সাব্যস্ত করেছি তাদের সুখ্যাতি কামিয়াবি ইজ্জত রাজত্ব কর্তৃত্ব সব কিছু সচল লাগে পরীক্ষার পরীক্ষার জন্য তারা ঠিক তারা জানলাওয়ালা তারা যে মুনাফিক নয় এটা যখন প্রমাণ শেষ করেছে তখন আল্লাহ তাআলার ওয়াদাকে প্রকাশ করেছে মুমিনের জন্য যা ওয়াদা করেছে সব প্রকাশ করেছে। কোরআন কারিমের বিভিন্ন আয়াত দেখা যায় যারা আল্লাহ তাআলা পরীক্ষা নেবে আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ ولما يعلم الله الذين جاهدوا منكم الله تعالى قلت له استمر في دعوة ربطه سورة كلمة أفضل بها رسول جربا أعطت الله تعالى أعطى الله تعالى أعطى الله تعالى أعطى الله تعالى تبتكار من الله ولا أرسل مطلوب الله تعالى الله تعالى أعطى الله تعالى পরীক্ষার আগে তোমার আশা করছো বেস্টের চলে যাবে পরীক্ষা লাগবে বিভিন্ন বলছেন আমি নামকেও পরীক্ষা করবো বিপদ অপরাধকেও পরীক্ষা করবো উভয় পরীক্ষা আল্লাহ তাআলার ধন সম্পদ দিয়েছিলেন এটাকে আপনি কি করেন আল্লাহর পথে ব্যয় করেন তাই না ভোগবিলাসের পথে চলে যান পরীক্ষা হবে সকলের পরীক্ষা হবে আল্লাহ নামতে আল্লাহর জন্য ব্যয় করেন শয়তানের পথে ব্যয় করেন সকল কৃষ্ণ পরীক্ষা হবে আবার কখনো বলা মুসিবত কে আল্লাহ তাআলা পরীক্ষা করে বলা মুসিবত কে পরীক্ষা করে তখন হবে সবলের পরীক্ষা যদি কেউ সত্যিকার অর্থ আল্লাহ হয়ে থাকে পরীক্ষার কারণে মন খারাপ হবে যে আল্লাহ আমার মাওলা আমার দোষ তার থেকে আমার কল্যাণ কামনাকারী আর কেউ তবেই তিনি যদি আমাকে সাময়িক বিপদগ্রস্ত করেন তা আমার একটি এর ভিতরে আমার অনেক কল্যাণ নিহিত এই একই দেখবেন যে আল্লাহ আমার বন্ধু তিনি আমার ক্ষতি করতে পারেন তাদের সঠিকভাবে সেটা প্রেসারের গ্রস্ত মনে হয়ে গেছে ও আড়ালে তিনি আমার জন্য অনেক কল্যাণ দেখিয়েছে যা পরবর্তী গেলে আমি জানতে পাব আসলে ময়দানে আল্লাহ তালা আমাকে দেখাই দিন দেখাই দিন তাদেরকে আল্লাহ করে রকম করতে হয় এই পা কেটে ফেলল কানার মধ্যে আমার করলাম হাত কেটে ফেল এই কাজ কেটে ফেলার মধ্যে আমার করলাম তারপর আমি জীবনে বেঁচে থাকতে পারবো আর ডাক্তার সঙ্গে না কাটে তখন জীবন শেষ ঠিক আল্লাহ পাঠান যারা ঠিক কোন বিপদে তারা বন্ধ খারাপ করে অন্যদিকে দৌড়ায় না আল্লাহর দিকে দৌড়ায় বিপদে আল্লাহর দিকে দৌড়ায় আল্লাহর দিকে দৌড় বিপদ আসছে তার পক্ষ থেকে
দুর্বলের তিনি করতে পারবেন আকারও ক্ষমতা নেই। কিন্তু কেন আমরা এটা বিশ্বাস করছি, কেন লন্ডনের পিছনে দৌড়া করি তাদের পিছা তারা দুর্বক্ষে বাঁচতে আল্লাহ থেকে দেব। এই জন্য আল্লাহ আল্লাহ রক্ষা করে থাকে একটা অবুধ বাচ্চা যে বুধ এর থেকে যদি আমরা রক্ষা করি আল্লাহ বলে সবাই তো অবুধ, অবুধ বাচ্চা লেখা আসতে পড়তেছে এইটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা তার মায়ের বাপ পিতা যদি অসন্তুষ্ট হয় এবং তার ভুলের কারণে কোনো সময় তাকে শাস্তি দিতে চায় সশর্ত কারণ না অনেক বেশি যখন নাকি বিরাট করে গেলে অসুস্থ হয়ে আত্মা শাস্তি কিছু দর্শন লক্ষ্য করবে অবুধ বাচ্চা আর রাজিকের দৌড়ায় না মায়ের এসে আসতেছে মায়ের দিকে জোর দিয়ে জয়ের মায়ের ভিতরে মহাপতের এবং ঢেউ ওঠে যত্ন ওঠে সব রাত খালি হয়ে যায় মায়ের তার বুকে লড়াই সব জিনিস এত করুন সেই থেকে আমরা বুঝতো বিভাগ যেখান থেকে আসতেছে ওটাকে কি করতে হবে আমি রোডের বাড়িতে বেড়ে গেলাম তারপরে খাওয়া লাগবে না পুকুরায় থাকা লাগবে না রাস্তা ঢাকা লাগাবে এটা তো বাইরে চলছে না তোর মায়ের দিকে দেয় আল্লাহ এটা ঠিক আছে তার ফির রইল আল্লাহ যার বস্তা আমার দিকে দাবি করবা বিপদ করলে আমার থেকে আসবে তার তো আমি যখন কোন মানুষকে অনেক দেখি তখন সে আমার করে ভুলে আদি জানিবি আর একদিক দিয়ে তখন যার কাছে আপনি টাকা পাবেন তার ভিতরে দাঁড়িয়ে না থাকে সেটা আপনাকে দেখে আরো দিকে দেবে না আমি জানি আল্লাহ তাল্লাহ করতে দেন জানি না আরো করার পরে আমার সকল থেকে অর্থ করছে ওই মেয়ামতকে আমার সন্তুষ্টি করতে দেয় কত দরকার তা না করে যত প্রকার না ফরমান নিয়ে আছে গ্রাম থেকে দেখা যায় খুব ভালো খারাপ হয়েছে তাড়াতাড়ি করে হ্যাঁ কোন ধানের পাতা ভালো যায় এরপর কোরআন আবার যদি মুক্তিবাদ দেয় একদম পুরুষটা গম্ভীর করে বলি নামাজও আসে না নামাজও আসে না আর এমন এমন মন্তব্য করে মুক্তিবাদ কিন্তু আল্লাহ তার গুণার মাফ করার জন্য বেশ বড় সংগ্রাম দেওয়ার জন্য আসছে ইমান ছাত্র বললে হয়ে যায় আল্লাহ আমি এমন পাপ করছিলাম আমি আমাকে অন্য করছিলাম কি পাপ করছিলাম আমার এই শাস্তি দিল অথচ সারা বেরবিলি ভুলে ভরা এর পর সব ভুল খুঁজে বেরিয়েছে না কোটার জন্য আমরা এই শাস্তি দিল তোর হয়ে কোটা তোর বাসার থেকে পাওয়া পর্যন্ত তোর হয়ে কোটা বলো ভুলে ভরা তোমার দিব না আপনি এনে খবর করে জানো না নামাজ সম্পর্কে জানো না হালাল হারাম সম্পর্কে জানো না বান্দার হক জানো কিছু জানো না আমার শুধু আল্লাহ কি ভুল করো ওই মনটা তোমার তোমার জিন্দগিতে দুর্বল লাগে কোনো খোঁজ পাওয়া যাবে তাহলে জানো না
উজু ধরো না, আমার কিন্তু ভুল মোটা করলো না, আল্লাহ বলতেছে এটা হবে দুনিয়ার কত বিপুল হাসিল কর, কিন্তু আল্লাহ তাআলা বুঝার মোটা করে একটা কথা বলছেন যে এগুলো করো আমি দুনিয়ার সাথে কল্যাণ দান করবো, এইটা মাথায় ধরেন না। আর সত্য এই হল আমাদের অবস্থা, জাল্লার কোন সময় সেরকম দেয় উদ্দেশ্য গুণবাদ করা উদ্দেশ্য, কিন্তু বাড়তি সব দিয়ে দাও উদ্দেশ্য জাল্লাতের ভিতরে কন্ডিশন বাড়াই দাও। এর জন্য একটা আদেশের মধ্যে আসছে আল্লাহর দরবারে নির্দিষ্ট হয়ে যায়, আল্লাহ বান্দাকে নিবেন কিন্তু ওই বান্দা তার আমল দ্বারা ওখানে পড়তে পারে কোন অভাব আল্লাহ হতো করলে দুনিয়ার আপনি বাজারে ভর্তি করেছেন এটাও ইবাদত, এটা লোক বিশ্বাস করাই দিচ্ছে আল্লাহ হতো হালাল দিচ্ছে রসুলের তরিকা বিশ্বাস আল্লাহ এইটাই ইবাদত। তার নিজের দার উপরে পত্র বিপদ আল্লাহ দেন অথবা তার কল্যাণের সদস্য যারা আছে কাউকে বিপদগ্রস্ত করে আছে তো তার দরদরদের তারিফ করতে হবে, অথবা তার মালের উপরে একটা বিপদ আছে দেখা গেল ব্যবসায় লস হয়ে গেছে, ব্যবসায় লস হয়ে গেছে একজনের টাকা বেড়ে গেছে কত কেমন হয় এই হাদিস আছে, তার দানে তার পরিবারের কারো দানে তার মালে আল্লাহ তাআলা কোন বিপদ দেন। সুম্মা কাব্বারাহু আলা যালিক এবং তাকে খবর করার তৌফিক দান করেন, খবর করেন বিপদ আমি দিচ্ছি তোমার কল্যাণ আছে খবর করেন হাত্তা ইউবাল্লিগাহু আল-মানজিলাতাল্লাতি অনেক বছর বিবাদত আছে বড় নেই পরে পরে থাকলেন তিন দিন দেখা গেল বারো বছর ব্যাপার সব দিন তাতে আরো বেশি আর্থিক একটা ক্ষতি হয়ে গেল তারা কষ্ট অনেক বছরের তার জন্য প্রদূষণ ঠিক করাচ্ছে সামান্য কষ্ট হলো লাভ অনেক বেশি হল আমার সাহেব তোমার মাথায় পটপুটলার মধ্যে তো তার তো আশ্চর্য পুটলাম খুলে দেখে কয়েক লক্ষ টাকার যে পুটলাম আরম্ভ হয়েছে তোমার জন্য হাদিয়া
সামান্য ব্যাপার আসছে দেখে পাঁচ লাখ টাকা, তো এটা তার জন্য কে এবার ছাড়া উঠেছে নাম্পর কাছে অনেক চুপ জনৈক তোমার কালকে জনৈক তোমার কালকে কি তবে এই লোকের কি অবস্থা হবে সামান্য ব্যাপার আসছিল মনে থাকবে না সে তো মনে মনে এটা বলবে যে তো ভিড় আছে খাই তো ভিড়টি কেমন এখন সে বিক্রি করতে হইবে আরো দলে তোমাকে রাখলে আরো তোমার আমার জিন্দগি বা মুসলিম ভুলে যাবে আমার সাহেব বলছেন আল্লাহ মুসলিমের গুলো গ্রাম সেন আল্লাহ তালা তার তুলনায় অতি সামান্য অতি সামান্য কিন্তু যে গ্রাম আল্লাহ তালা দেন সেটা অনেক বড় অনেক বড় অনেক এই সমাজের দিন লাগছে মামুলি ব্যথা লাগছে অত পেয়ে গেল পাঁচ লাখ টাকা সামান্য সব পেয়ে গেল পাঁচ লাখ টাকা দিচ্ছেন এই কোনো বোঝার জন্য দুনিয়ার এক অস্ত্র কোনো খুব মামুলি তাহার নামের আদর তুলনায় কিছু অথচ আল্লাহ তালা যদি বিনিময় দিচ্ছেন অনেক الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون الله بكر المؤمن بلدا تقول مصيبة تقول أي إذا قول تعمل فقط الله تعمل بعض تولي تصريك أمار صلى الله الله تعالى ميس تعمل أمار دينا أمين تو راجعون আমি তো পাহারাদার আমি তো আমার মালিক নই আমার বিবির মালিক নয় সন্তান মালিক নয় ঘরের মালিক সবজন মালিক আল্লাহ আমি তো কিছু করার জন্য এই ভদ্র দেখি দেবে পাহারাদার তার জন্য দায়িত্ব ফেলে দিয়ে আহত হয়ে যাও আল্লাহ তোমার নতুন পাহাড় লাগে আপনাকে দেখে নেবে চলে চলে অনেক বিপদে অনেক নির্ণয় এই যারা পড়বে বিশেষ রহমত কামিলা হতে পারে আর বিপদে পড়ে যারা আল্লাহকে ছেড়ে চলে গেল না শুনে রাখো এরাই হেদায়তের উপরে টাইম বিপদে পড়ে যে আল্লাহকে ছেড়ে গেল হেদায়ত উপর নেই হেদায়ত গন্ডি থেকে বের হয়ে গেছে কিন্তু বিপদে পড়েও যে আল্লাহকে ছাড়ল আল্লাহ যে হালাত রাখবো তুমি আমার আল্লাহ আমি তোমার ধর্মদা আল্লাহ আমার তো আর কোনো ধর্মদা নেই তোমাদের ছেড়ে সে খেলে দেবে না বাস ধর্ম নেই ধর্ম তো একটা নামত দিলে আমি আসি মুসিবাদ দিলে আমি আসি তারপর আমার মুসিবাদ তো তোমার নেব নামত নেব তোমার মুসিবাদ গুলো নামত থেকে আরো বড় নেব অবস্থায় আমি তোমার দেব না এই কথা তারা বলতে পারলো আল্লাহ তাআলা তাদের জন্য গ্যারান্টি দিচ্ছেন এই কথাগুলো বলা না এই উদ্দেশ্য এই বর্তমানে আজকে আমরা সারা বাংলাদেশের লোকের হাল কোন কিছু নিরাপত্তা নেই জান মাল কোন কিছু কোনো নিরাপত্তা নেই আমাদের কখন কোথায় কি ঘটবে
কেউ বুঝতে পারছে না, কেউ বুঝতে পারছে না। যারা এই সমস্ত নিরাপত্তা আইন শৃঙ্খলা জারি রাখবে তা পর্যন্ত ভীত তাদেরও টার্গেট করা হয়েছে। এই পুরো একটা করুণ অবস্থা, ক্রান্তি লগ্ন আমরা তার যারা যেটা মুক্তি আছে ইতিপূর্বে অভাব করছেন, এই ধরনের আপনার মাধবন্ধের ইজ্জত, তাদের মাধবন্ধের ইজ্জত তাদের সামনে ভুল হচ্ছে, তবে তখন তারা মনে করে বাপের সামনে তার এইরকম কোন পরিস্থিতি যদি হয় তারা দুশ্মনা ইসলাম বন্ধ করে দিচ্ছে, স্বাধীনতা বিপন্ন করে দিয়েছে, মাদকের ইজ্জতকে মূলোচ্ছেদ করে দিয়েছে, কিন্তু তাদের মোকাবেলা করার মতো কোন ব্যবস্থা নেই। এমন অবস্থায় এটা হয়, এদেরকে বলা হয় মর্তা কেয়া না কর্তা, মর্তা না আমাদের স্বাধীনতা বিপন্ন হয়ে, না আমাদের রামগণকে আমাদের সামনে বিরোধ করা হয়েছে, না এখানে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না, নামাজ পড়তে আসিয়া আক্রাম তিনটার কোন পরিস্থিতি বাংলাদেশে উদ্ভব হয়। সেই একটা মুহূর্তে এই ধরনের আত্মঘাতী হামলা কেন হচ্ছে, মানুষের আসল হয়রান আর কোন দেশ তাদেরকে উদয় দিল যে এইভাবে মানুষ আসতে আনলে ভবিষ্যতে কোন আশার আলো নেই, তারা পথ পেতে পারে আশার কোন আলো নেই, ঠিক আছে দুর্ঘটনা লোকজনদের দিয়ে দিবে চলো, আর আমাদের এই কঠিন দিকে দরকার নেই, লাভ দেয় অবস্থা ব্যবসা, এটা আল্লাহ পক্ষ থেকে একটা গর্ব, এটা এটা আশা
যেখানে নিশ্চিদ্র নিরাপত্তা দেওয়া হচ্ছে এখানে ঘটে গেছে, তাহলে কোথায় লাগবে? সেটা আল্লাহর পক্ষ থেকে আদাব। কোরআনের বিভিন্ন আয়াত তারা বোঝা হয় যে ধরনের যত ঘটনা আছে তা আদাব হয়েছিল। আমাদের জীবনের পরীক্ষায় পরীক্ষার আগে বলছে আল্লাহ পরীক্ষা দিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর খলিল, তাকে পর্যন্ত আল্লাহ পরীক্ষা দিচ্ছে। ছেলে জমা করতে দিন কত বড় পরীক্ষা, ওরা আমাদের একমাত্র ছেলে, সেই ছেলেকে তার মা সহ বর্ণনা ছেড়ে দিয়েছে, কত বড় পরীক্ষা। সেখানে আল্লাহ করে উপায় করছেন আল্লাহ তাল্লাহ তাকে ইব্রাহিম খলিলুল্লাহ বানায়। এই আঘাত গ্রহণ আমাদের জন্য পরীক্ষা, যখন আমরা কি করি কি করি, হ্যাঁ আল্লাহ দেখতেছেন কি করুন। কোরআন বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বলেছেন সেটা তোমাদের বর্তমানের কাছে হয়েছে, ভদ্রতা যে ধরনের হোক কিন্তু কোরআন এখানে আমাদের কোরআন করা হবে। জাহার ফাসাদ ফিল বাদি ওয়াল বাহর যত বিশৃঙ্খলা দেখেছ মধ্যে সব জায়গায় দেখতেছ বিমা দিন তোমাদের হাতে কামাই তোমাদের কর্ম ফল, কর্ম ফলকে কেন প্রশ্ন করলেন তারা যে বড় আমল করেছে তার কিছুটা শাস্তি দেওয়ার জন্য। দুনিয়াতে তো পুরো আমাদের শাস্তি আনা দেন না, ওটা তো আখেরাতে দিবে। যদি তো তওবা না করে অন্যায়ের প্রতি তো শাস্তি আছে দুনিয়াতে, দুনিয়াতে সামান্য তো তাকায় দেন তাকায় দিব্বা তাকায় না তারা জিন্দগি সংশোধন করে নি এই সংশোধন করার জন্য, যাতে করে তারা আল্লাহ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহ থেকে ফিরে আসে করে বেন্দুকে ঠিক করে দেবে। এই জন্য আমাদের করেন আয়াতে ইন্ডিয়া গুলো শুনছে যে আমাদের গোদায় জানা হইতে কেন হইতে বিপদের উপরে আমরা কি ধারিত হব, তোমার করে আমাদের বেন্দুকে সুদৃঢ় হইবে আমার ভুল আমরা আলে আমাদের যে প্রিমারির কাজ করার দরকার ছিল আমরা সেই পরিমাণ করতে পারিনি। আল্লাহ তাদের দিনের একটা প্রধান দেখছে ঠিক করো ঠিক করো আল্লাহ দেখো ঠিক করো আল্লাহর পথে নিয়ে আসো তোমার ভাই আল্লাহর দিনের জন্য বাইরে করো আর তারা খুশির জন্য দায় করো। কিন্তু সাধারণ লোকেরা তারা কি তাদের দায়িত্ব পালন করতেছে? তারা ব্যক্তিগত লেখিতে কতটুকু খুরদার উঠে রয়েছে তারা সন্ত্রামীদেরকে কতটুকু খোঁটা মুক্তি বানানো চেষ্টা করেছে ট্রেনারি এদের কতবার্তাকে দেওয়া হচ্ছে কতবার্তা প্রেখান হচ্ছে হচ্ছে কিনা বলো দেখতে ছেলে নানান রকম পাশের মধ্যে দূর হচ্ছে ওই দিন একগুলো তো আমাকে বললো
বিভিন্ন আমার ব্যবস্থা আমার জন্য কোনো বকর হচ্ছে না, বিভিন্ন ব্যবস্থা মানুষকে করি কোনো বকর হচ্ছে না। আমি বরং করে ঘর গবেষণা করেন বিশ্ব কোনোদিকে বরকটা রাস্তা আমি বন্ধ করতে আপনি করেন বা আপনার ফ্যামিলির সব বন্ধ হচ্ছে মানে এত দিন লাভ হচ্ছে এখন হয় না কেন ওই ব্যবস্থা কি আছে ওইটা তো ওই ব্যবস্থা ভালোভাবে ব্যবস্থা বাংলাদেশে বিচিত্র হয়ে গেছে আরো না তাহলে বাবা খাবে না নিশ্চয় আপনি বা আপনার পরিবারের কেউ এমন কাজ করেছেন আপনি দেখেন কোনটা হয়েছে চিন্তা ভাবনা বললেন যদি আপনার কথায় চিন্তা করি এখন আপনি বললেন বলার পর গবেষণা করলাম তাতে আমার যে বুঝে আসছে আমার একমাত্র ছেলে সে স্কুলের পক্ষে সে একটা কুকুর পালালো একটা বিদেশি কুকুর পাল এটা খুব করতো এবং এই কুকুরটা সব করার জন্য সে আমার থেকে মাসে 40,000 টাকা নেয়। আমি তাহলে মানা করছি বলে না আমাদের আপনি বিক্রি করছেন আমার কথা বলার আপনি চিন্তা কিন্তু তারা দেখে হচ্ছে আজকে ঠিক হাদিস থেকে কথা লেখা আছে হ্যাঁ যে ঘরে যে ব্যক্তির ঘরে প্রাণী প্রবেশ থাকে অর্থাৎ গৃহ বাড়িতে কুকুর পালন করা হবে সেই ঘরে রহমতের ফেরেশতা বরকতের ফেরেশতা নাজিল হয় না হাদিসে কুকুর যদি ঢুকছে আমাদের ভ্রষ্টা আসেন নাই আপনি ব্যবসা করতেছেন দৌড় করতেছেন যখন আপনি কুকুরকে ব্যবস্থা না পাবেন আবার তাদের লাখ লাখ টাকাও আসতেছে 8-10টা গাড়িও আছে এরা অপরস্তার আছে লোকের একটা আছে কুকুর প্রাণীর ছবি উনি বলতে নেই তো এর বছর কষ্ট হয়েছে রক্তার নামাজ নামাজ মাসাল্লাহ ছবি বিখ্যাত ওটা মাসার পর এইটা প্রাণীর ছবি আসছে কুকুর পালতেছে আবার টাকা এটার কোরআনের একটা আয়াত আছে তারা তাদের কেউ হোম আল্লাহ তাআলা বলছেন কিছু মানুষকে আমি ঢিল দেব ঢিল পরে তাকে এমন ভাবে পাকাও পারবো তোর বুঝতেও পারবে না কত হয়ে গেছে যাদের অন্যায়ের সাথে সাথে গ্রেফত হয় এদেরটা কিন্তু হালকা হয় এদের তো অন্যায় দমতে পারবে না একটা অন্যায় করছে একটা শাস্তি না দিল হয় ওটা পাপ হয়ে গেছে এদের একটা হালকা আর কতগুলো অবস্থা এত ভরা অন্যায় করছে ওদের টাকা আছে গাড়ি বাঁচতে আছে বিল্ডিং বাঁচতে আছে যদিও ওদের পক্ষে একটা ওই ব্যাগের টাকা তার টাকা আপনি দেখছেন বিল্ডিং বিল্ডিং মানে কিন্তু হ্যাঁ ব্যাংকের লোন হ্যাঁ সব বিল্ডিং দেখছ ওই লোন কথা হবে কেনা তারপর আপনি দুর্নীতিতে বদল বলতে পারেন কিসের বদল সব ব্যাংকের টাকা জানোয়ারের টাকা সব লোনকে বলে দেবে আর তখন সাথে লেভেল পর্যন্ত করতে পারে না জরুরি হয়ে একদম কথা বর্তমান আপনি দুর্নীতিকে বর্তমান করে করতেছেন যে আপনার চোখ ভুল দেখতেছে চক্ষু ভুল দেখতেছে
যখন ভুল দেখে তা আমিও ভুল করে সেগুলো মতামত বলছে আমার অভিযোগ করার কথা হয়েছে আপনার হ্যাঁ বন্ধু অমুক দেখে না এই লোক আমি দেখে মনে করছে ওই লোক মনে হবো দেখা গেছিল এই মনে কথা বলে হ্যাঁ চোখে ভূত দেখে কানে ভূত হবে আপনি যে দেখেছিলেন বর্ষক বিলকুল বর্ষকটা শিখছে জনগণের টাকা আমার টাকা ট্যাক্স হিসেবে যত না পেশ করতে পারে আমার চ্যালেঞ্জ করে ব্যাংক পালা দেখি না আমি তো বুঝবো না ব্যাংকে কোনো অর্থ চলবে এই হল তার বিদ্যা তো যদি কোরআন শিখতো তাহলে মানের লোক করতো শিখতে দুনিয়া দেবে তা হচ্ছে কিভাবে অন্য করে তা নিজের কোন দিতে পারে এই প্রধান প্রোগ্রাম বানায় বানায় নিজের ধ্বংস হয় অজ্ঞাত করে ধ্বংস করে রেখে না তাই এখানে কত অন্যটা আর কথা ধরুন তার তো ধরি আমি তা তখন এই আয় তার রাস্তা দেবী যে হোম মিন হাই আল্লাহ বলেছেন কিছু মানুষের ভিড় দেব পরে হঠাৎ কেমন হবে এগুলো তো আলাদা আলাদা মোবাইল ফোন করতাম আমরা আশা করতে পারলাম তো এই গাদের জন্য আল্লাহ তালা ভিড় দেন সেক্ষেত্রে আরো কঠিন হয়ে যেত খুব কঠিন হয়ে যায় তারা তোলা করার সময় থাকে তাদের তারা অন্য করলে বিপদে পড়ে এটা তুলনামূলক হওয়া জন্মের এই করার পরে তো আস্তে আসছে তার খারাপ আসছে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর এই এমন ভয় মানে তারা হতে পারবে এই জন্য প্রত্যেকটা গোনা প্রত্যেকটা গোনা এটা আল্লাহ পক্ষ থেকে গদমের চাওয়া আছে আমরা গলত দেখে নিয়ে রাখি নেকটা রহমতের ফসল না করে মানুষ যদি নেকটা করে রহমতের ফসল না গোনা করবে তো গজবের ফসল না এটা লোকটা ল বেসিক ল এখন এই যে পরিস্থিতি এই ল অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করি আগের হই হাতিসারা হই রাজিসাহ হই পয়সাওয়ালা হই হাজার লোক হই প্রত্যেকের জায়গায় কিন্তু ডাক্তার আল্লাহ তারা দিয়ে নির্জলা হোক গুণা মুক্ত জিন্দগি যাপন করো অন্য দেশে আনতে থাকো তুমি আখের নদীর উন্মত অন্যকে দাওয়া দেওয়া আল্লাহর পথে নিয়ে আসা তোমার একটা পবিত্র দায়িত্ব এই দায়িত্ব দেখা যাবে যে কারণে নিরাপত্তা শেষ হয়ে গেছে নিরাপত্তা আল্লাহ দিয়েছিল তাহলে আমার ইমান শুধু ইমানের দাবি অনুযায়ী কাজ না করায় ইমান কারণে যে নিরাপত্তা পাওয়া যায় ওই নিরাপত্তা শেষ একজন বলেন কালেমা পান্ডা আল্লাহকে কালেমা সবসময় হায়দ্রাবাদ
আল্লাহর আযাব বদলতে রক্ষা করে তৎপর পর্যন্ত সে কালেমাকে হালকা না করে, কালেমা পর্যন্ত হালকা না করবে, হাত আদায় করতে যায় অলক্ষতা না করবে, কালেমা তাকে আযাব বদলত থেকে রক্ষা করবে। বিভিন্ন অন্যায় প্রকাশ পাপায় এইগুলোকে বন্ধ করার জন্য কোন চেষ্টা করবে না, আল্লাহ ওপেন ভাবে বর্তমান করুন অবস্থা, এই অবস্থায় মুসলমানের দায়িত্ব ছিল ঘোড়া বন্ধ করা, ঘোড়া বন্ধ করা এবং আল্লাহর দিকে ধর্মিত হওয়া। শেষ রাত্রি উঠে তার হাত পড়ে কান্নাকারি করা, কিন্তু এখন লক্ষ্য করে দেখা যায় তার শরীর কোনো পাওয়া যাবে, এই আজাদ বদলের সময় সেটা আমাদের করণীয় ছিল তার উপর আলোচনা করতেছে অনেকে আরো বলকে দায়ী করতেছি, তারাই অন্যায় করছে, কোন মাসে থেকে এক পর্যন্ত রিপোর্ট আসছে অমুক মাসের পক্ষদেরকে মর্তা নানা হয়েছে, প্রিন্সিপাল করছে একটা ধরা হলো, সব দেখা যাচ্ছে যে স্কুল কলেজের ছাত্র আর এদিকে আব্দুল রহমানের শিক্ষক আরো বক করো, এক লাইন অন্তত মনে হয় সম্পূর্ণ বক ভাষার মতো ভালো নাই, তাহলে একটু মাত্রা দিলে ভালো হয়ে গেছে, তাহলে একটু মাথায় তো ভালো হয়ে গেছে কিছু না, এই মাদ্রাসায় একটা লাইন পড়ে নাই আর যাদেরকে বিভ্রান্ত করছে এরা আমাদের মাদ্রাসার লোক না, মুসলমানদের ছিল মুসলমানদের অন্তর্ভুক্ত দশটা একটা যদি আসছে কিন্তু গৃহাদের একটা দশটা জান্নাতের তার লোক সরে যায় ওইটাকে বল ব্যাখ্যা দিয়ে সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিয়ে এটা কাজে লাগে কাজে লাগে। আমরা কি করছি, আমাদের তো কাজ ছিল নিজে গুণাস ফেলে দেওয়া, গুণাস ফেলে দেওয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোন খবর আসতে দেখছেন দূর পাহাড়ে তারা নামাজ দেখাতে নামাজ দেখাতে তাওকার স্থিতি করতে যান আল্লাহ, আল্লাহ তো আপনাকে বিজয় দান করার অর্ডার করছে, এখন বদল আল্লাহ সাহায্য উহুদের মধ্যে সাহায্য এসে গেছিল, মুসলমানদের বিজয় হয়ে গেছিল, এটা একটা ভুল করলো আমি যত বুঝাইল যে আল্লাহ বলে গেছে তিলা খারাপ আছে, তারপরে বলছে
এটা তো দুধ যখন চলে তাহলে দুধ দিল এই ব্যাখ্যা দিয়ে তারা আমলকে মানল না আল্লাহ তাআলা বিজয় দিচ্ছেন এই বিজয়টাকে উঠাই দিয়ে হাতে বাঁধু হয়ে গেল তো উঠাই দিয়ে যে জীবন লোকগুলো ভালো হয়েছে তারপরে কথা বাইরে ওরে পিছন দিকে আমি এক বাণী পিছন দিকে আর বাইরে এখনো বুঝতে মজা গ্রাম মধ্যে পড়ে না আগে তো বলেন না ভিতরে তখন নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি শরীরে একটা উপর যখন লাগে এক তাপে মাথার মধ্যে পাথর না সেই লোহার থেকে পড়া হ্যাঁ আমার উমরটা ভুল করে তখন আল্লাহ আটা পুরো করবে করবে না তোমার ভুল করবে ওনার যুদ্ধ খাদ্য নগরীয় হয়নি কারণ দুটোটা আগে মুসলমানরা ভুল হয়ে গেছে কি ভুল এটা বড় বড় করতে চায় যে বাপরা আবার পেলাম 300 টাকা বাপরা দিল 1000 সেইখানে তখন আমরা কামিয়াব হয়েছি আজকে আমরা 12000 আর এখানে বাপরা 4000 মানে আমরা 300 আর 1000 আজকে আমরা 12000 তারা 4000 আজকে তো আমাদের বিজয় সুনিশ্চিত এই কথাটা বললো তাকওয়ার গোলা হয়ে সতর্কতার সময় যদি নতুন বুটন হয়েছে না এই রকম কান্না করছি পুরান মুসলমানরা করেন কিন্তু গলের নেকর অন্যায় করলে লাগের অন্যায় করলে এর ভেতরে আবার কিন্তু কি সবাই দিচ্ছে এই কথা আমরা বললো বললে আল্লাহর বরফ না যে ভাই না না দিল্লা হলে এই চার হাজার লোক এর তো বসার তিন মাস লাগলো চলে গেল লাভ দিয়ে নিতে নেমে গেলেন আর বললেন আনন্দ নবী আপনি আমার ইবনু আব্দুল মুত্তালিব আমি মিথ্যা বলবো না আমি সত্য নবী আমি আব্দুল মুত্তালিবের দেখা আমি দুধের পদের কাছে জানি এখন পুরান মুসলমানরা আগে গেলেন জলের গুরুত্ব হলো অন্যায় থেকে তোমার বলো আল্লাহ ফেরত বিজ্ঞান আদাল করলেন তারপরে তারা ধরা পড়ল তারপরে ধরা পড়ল আল্লাহ আমি বলতেছিলাম যে কোনো যদি বল দেখে রসুল্লাহ ফেরত খান হয়ে গেছে রসুলের জিন্দগিটা একবার সূত্র গ্রহণ লাগছিল কত লম্বা আওয়াজ করছে কত লম্বা আওয়াজ করছে এই দ্বারা আমাদের রুকু এখানে রুকু আধা কথার কম চন্দ্র কত আর ওর বডি কত সত্যটা জিনিস এর আওয়াজ করে দিয়ে ওর আলোকে একদম মিটাই দিল তাদের চোখে এটা ক্যালেন্ডার হিসাবে বের করা যায় কিন্তু এইটুক কালের করতে যে সূত্রটা দিয়েছে ওটা একটা জিনিস হ্যাঁ সেটা পাথরগত আপনি একই বর্গ একটা জিনিস দিয়ে ওটিকে আড়াল করে দিলেন কেন করবেন এক বর্গ কখন ক্ষুদ্র এই ক্ষুদ্র দেখে আমাদের মস্তি অর্জন করতে হবে আমরা সাড়ে তিন হাজার মানুষ এত অসুস্থ দেওয়ালা আলো পেয়ে প্রয়োজন আমার মতো সাড়ে তিন হাজার এত ক্ষুদ্র প্রাণী একে হ্যাঁ একে হাসটা করতে আলো আসছিল আকাশের মেঘ হয়েছে
এত আওয়াজ করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবে আল্লাহর দিকে ধাবিত হইছে কিন্তু আমরা যদি বলা যায় আল্লাহর দিকে কতটুকু ধাবিত হইছে ইমান ঠিক করার জন্য আমরা কত চেষ্টা করছি নামাজ ঠিক করার জন্য কোরআন ফলো করার জন্য কত চেষ্টা করছি গুনাহ থেকে কতটুকু তওবা করছি তাহলে আল্লাহ সমস্ত সমালোচনা করো কিন্তু এই মুহূর্তে তারা করো ওদের তুমি ধরো ওদেরকে খুঁজে পাবেন কেন আমরাও ধরেছিল আমরাও ধরেছিল ওদেরকে তুমি নেই ধরো আর নিজেরা সন্তান ধরো পারবে ভুলার করতে হবে শেষ রাস্তায় দুটার নাগাদ পড়ে আল্লাহ কাছে কাঁদতে হবে আল্লাহ আল্লাহ বদল দাও আল্লাহ তো তোমার কাছে আল্লাহ তো আজকের যদি বাংলাদেশের মুসলমান দায়িত্ব পালন করে এই সমর্থন না করে সমর্থন যত করে মিছিল যত নিয়ে করে আল্লাহর পরিবর্তন করে আল্লাহর পরিবর্তন হবে এই বিভ্রান্ত ছেলে পেলেগুলোকে আরামভাবে প্রত্যেকটা মসজিদের আলমাল্লাহারা বুঝা বুঝাইতে দেবো আর প্রত্যেককে গুণা করে দিয়ে শেষ কাতরে আল্লাহ কারণ হোক ইনশা আল্লাহ দু এক কথার মধ্যেই আল্লাহ তারা আল্লাহকে পরিবর্তন করে দেবে আল্লাহ আল্লাহ কন্ট্রোল বাইরে না সম্পূর্ণ আল্লাহ কন্ট্রোল দিতে আমাদের গুণা কারণে বাধাই দিতে আমরা যখন তাকে আল্লাহ দরকার করে সারেন্ডার করবো আল্লাহ আল্লাহকে পরিবর্তন করে নিরাপত্তা কাজ করে দিব কাজে আমরা স্বল্প আলোচনায় সময় নষ্ট না করে এই অবস্থা যেটা করণীয় ওটা যাতে করতে পারি ওর সময় ব্যয় করতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন وآخر دعوانا أن الحمد لله رب العالمين